बंधुरा आजकेर ए भिडियोते आमी आपनादेर संगे शेयर करब थोको टगर बा डबल क्रेप जैस्मिन गाछे किभाबे आपनारा परिचर्या करबेन बा एई गाछे की की समस्या आमी आज अब्दि देखते पेयेछि सबई आपनादेर संगे शेयर करब। और एई गाछेर जे फुल भीषण बड़ो साइजेर थाके माने जेटा डबल जे साइज थाके तार थेकेओ किन्तु आरो डबल बोलते पारबेन। और खूब सुंदर एते एकटा गन्ध आसे মানে আপনার বাগানে যদি ৪-৫টা ফুল থাকবে তো খুব সুন্দর কিন্তু গন্ধ আসে। আমার এই গাছটা কিন্তু অনেক বেশি বড় নয়, তবে এতে অনেক রকমের সমস্যা আমি দেখতে পেয়েছি। আমার এই গাছটা ১ বছর হয়ে গেছে এই গাছটার। আর কিভাবে যে এতে ফুল আসবে বা কি করলে ফুল আসবে সবই আপনাদেরকে বলবো। বা ফুল ফোটার সময়ও এতে অনেক রকমের সমস্যা দেখা যায়, যেমন দেখা যাচ্ছে অর্ধেক ফুল ফুটেছে অর্ধেক ফোটেনি বা হয়তো নিচেটা ফেটে গেছে, এই ধরনের সমস্যা আমি দেখতে পেয়েছি এর আগেও। तो কিভাবে এগুলো ঠিক করতে পারবেন সব এই ভিডিওতে আপনাদেরকে বলবো। তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। তার আগে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর যদি আপনারা এই ভিডিওটাকে হিন্দি ভার্জনে দেখতে চান তাহলে চ্যানেল লিস্টে যখন আপনারা যাবেন ওখানে আমার আরেকটা চ্যানেল শো হচ্ছে DIY Things with Priya, ওখানে গিয়ে আপনারা দেখতে পাবেন। তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। বন্ধুরা এই যে যে ফুল আপনারা দেখছেন অনেক বড় সাইজের ফুল ফোটে, তো এতে কিন্তু সমস্যাও তেমনই কিন্তু দেখতে পাওয়া যায়। আর এটা একটা পার্মানেন্ট গাছ, আপনারা যদি একবার কিনেছেন তাহলে আপনাদের বারবার কেনার দরকার নেই। কুড়িগুলোও দেখুন অনেক রকমেরই কিন্তু আলাদা দেখতে, অন্য অন্য যে টগর গাছের কুড়ি থাকে তার থেকে অনেকটাই দেখতে আলাদা এর কুড়িগুলো। তো মানে অনেক বড় ফুল ফোটে হয়তো তার জন্য এর কুড়িটা এরকম দেখতে। আর আমাদের যে ডবল যে টগর গাছটা থাকে বা যেটাও আমাদের কাছে অনেক রকমের কিন্তু জ্যাসমিন আছে বা অনেক রকমের ক্র্যাপ জ্যাসমিন বা অনেক রকমের টগর আছে, তো সবার কিন্তু কুড়িটা একটু অন্য রকমের থাকে আর এর কুড়িটাই আলাদা। আর এর ফুলটাও কিন্তু আলাদাই দেখতে, অনেক বড়, অনেক দেখতে সুন্দর আর অনেক ভালো সুগন্ধিত ফুল এতে কিন্তু আছে। তো আপনাদের যদি নাও থাকে অবশ্যই নিয়ে আসুন, কারণ কি এই গাছটা পার্মানেন্ট গাছ আর আপনাদের একবারই কিনতে হবে। আর আমি এই গাছটার মধ্যে কিছু এই ধরনের পাতাও দেখতে পাচ্ছি, জানি না এটা কি ধরনের পাতা। যেখান থেকে ফুলটা ফুটছে তার নিচে এরকম একটা পাতা দেখা যাচ্ছে, এরকম পাতা এই গাছে কিন্তু 2-3টে আমি দেখেছি আগেও, যখন ফুলটা আসে তার আগে এরকম পাতাটা দেখা যায়। যাই হোক জানি না কি কারণে এরকম 1-2টোই পাতা থাকে, তবে বাকি সব পাতাগুলো কিন্তু নর্মাল যে পাতা তেমনই দেখতে। আর এই গাছের হলো ফুল আপনাদের গ্রীষ্মকালে একদিন পর্যন্ত গাছে থাকবে। আর এখন যেমন ওয়েদারটা মানে হালকা ঠান্ডা আছে, তো এই ওয়েদারে কিন্তু 2 থেকে 3 দিনও কিন্তু থাকে। আমার এই ফুলটা কিন্তু কাল ফুটেছিল, তবে আজও কিন্তু দেখতে খুবই সুন্দর। 2 দিন পরেও কিন্তু গাছে কিন্তু ফুলটা খুব সুন্দর। আর এখনও কিন্তু এই গাছটায় কিন্তু খুব সুন্দর একটা মানে সেন্ট বা গন্ধ আসছে, তো মানে খুবই ভালো গন্ধ এর ফুলের, আর খুব জোরালো গন্ধটা থাকে। আর এই গাছে যদি কেয়ারের কথা বলবো তো আমি এই গাছে কিন্তু সমস্যা অনেক রকমের দেখেছি, যে অর্ধেক ফুল ফুটছে নিচের কুড়ির দিকটা, এটা আমারও ফুলটা দেখুন এই গাছের যে ফেটে আছে, তো এই ধরনের সমস্যা অনেক দেখা যাচ্ছে। বা অর্ধেক ফুল ফুটছে অর্ধেক ফুটছে না, তো তার জন্য কি এমন জিনিসের যে অভাব হয়ে যায় বা এর বেশি যেটা দরকার সেটা আমি যেটা জানতে পারলাম সেটা হলো বোরন। আমি নামটা প্রথমেই বলে দিচ্ছি যে বোরন 20 নাম করে পাওয়া যায় কিনতে। তো আপনারা প্রত্যেক মানে 15 দিন অন্তর মানে দিতে হবে গাছে। তো একবার 15 দিনে আপনারা মাটিতে দেবেন, আর একবার স্প্রে করবেন, 1/2 চামচি মাটিতে দেবেন আর 1/2 চামচি কিন্তু 1 লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করবেন তার 15 দিন পরে, মানে মাসে 2বার আপনাদের দিতে হবে। তবেই কিন্তু আপনাদের গাছে এই কুড়ি ফেটে যাওয়া বা কুড়ি অর্ধেক ফোটা এই ধরনের সমস্যাগুলো থাকবে না। তাছাড়া আমি এখানে আজকে যে নিউট্রিশনসগুলো দেব, কারণ এত বড় একটা মানে ফুল ফোটানোর জন্য কিন্তু ভালো রকমভাবে সার দিতে হয়, তো এখানে আমি 2 চামচ মতো হাড়ের গুঁড়ো দিয়েছি। আর এখানে 10 থেকে 12 দানা DAP, 1.5 চামচ মতো সর্ষের খোল দেওয়া আছে, আর তার সঙ্গে এখানে 2 চামচ মতো শিংকুচি দিয়েছি। শিংকুচিটা কিন্তু অনেক হালকা তার জন্য বেশি মনে হচ্ছে, তবে 2 চামচই আছে। তার সঙ্গে এখানে 1/2 চামচ মতো বোরন দিয়েছি, আর তার সঙ্গে এখানে কিন্তু 1 চামচ মতো অ্যাপসাম সল্ট আর 2 চামচ মতো নিমখোল। এই যে যে সব জিনিসগুলো কিন্তু আমি এই গাছটাকে দেব। আর এটা কিন্তু যত সার এখানে দিয়েছি সবই কিন্তু दस इंची टबर जुन्नो देया आछे। जोदी आपनादेर टब छोटो साइजेर थाके ताहले कमिये देबेन, जोदी बड़ो साइजेर टब थाके ताहले बाड़िये देबेन। आर आमार एई गाछटा किन्तु एक बछर पुरोनो, सब सारगुलोके भालोभाबे मिशिये निच्छि, तारपरे किन्तु माटिर गोड़ाय दिते होबे। माटिर गोड़ायो किभाबे देबो सेटाओ आपनादेरके देखिये दिच्छि, कारण कि आपनारा एकदमई टबेर ओपरे दिये देबेन ना, सेटा दिले किन्तु आपनादेर आरो गाछेर क्षति होते पारे, फांगास धरते पारे बा ছত্রাকের আক্রমণও হতে পারে। তো তার জন্য প্রথমে আপনাদের গাছের অন্তত 2 থেকে 3 ইঞ্চি মতো মাটি খুঁচে নিয়ে বার করে দিতে হবে। এইভাবে খুঁজবেন যে আপনাদের যে গাছের যে শেকড় আছে তাতে যেন আঘাত না পায়। যেখান থেকেই আপনাদের মাটির ওখানে শেকড়টা দেখা যাবে তখনই কিন্তু আপনাদের এই যে যে মাটি খুঁচে বার করার যে আমরা করছি সেটাকে কিন্তু স্টপ করে দিতে হবে। তো কতটা খুঁজতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি 3 ইঞ্চি মতো করব, কারণ কি আমার গাছের গোড়া ওই অবধি আসছে, আমি খুঁজে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আস্তে আস্তে করতে হবে, খুব তাড়াহুড়ো করে না। যদি আপনাদের গাছে শেকড় অনেক বেশি ছড়িয়ে আছে বা অনেক ওপর অবধি শেকড় আছে তখন কিন্তু আপনারা এই সারটা দেওয়ার পরে ওপরে কিন্তু মাটি দিয়ে চাপা দিতে হবে, নাহলে কিন্তু আপনাদের মানে সারটা দিলে কিন্তু ছত্রাকের আক্রমণ হতে পারে। তো আমি আপনারা দেখছেন শেকড় যেখানে হালকা হালকা দেখা যাচ্ছে সেখানে কিন্তু আমি আর কিন্তু এটাকে মাটিটাকে আর খুঁজছি না। তো এবার আমি টবের চারিপাশ থেকে কিন্তু এই সারটাকে দিয়ে দেব, মানে আমাদের যে গাছের যে স্ট্যাম্পটা যেখানটা দেখা যাচ্ছে তার থেকে কিন্তু একটু দূরে রাখতে হবে, গাছের একদম কাছে গিয়ে দিতে হবে না, তাহলে কিন্তু হয়তো গাছে কোনো অন্যরকমও আমরা বিপরীত দেখতে পারবো কিছু। তো সেই জন্য একটু গাছের থেকে দূরে রেখে জিনিসটাকে দিতে হবে, যত রকম সার এখানে দিচ্ছি। এবার আমরা যে মাটিটাকে খুঁচে বার করেছিলাম সেই মাটিটাই কিন্তু ওপর থেকে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দেওয়ার পরে কিন্তু অল্প পরিমাণে জল দিতে হবে, জল অনেক বেশি পরিমাণে দিতে হবে না। এটা তো হলো সারের ব্যাপার। আর আমি আপনাদের বোরনের ব্যাপারটাও বলে দিয়েছি যে 15 দিনে একবার, যেমন আমি আজকে এটা বোরনটা দিয়েছি, তা 15 দিন পর কিন্তু গাছের ওপরে স্প্রে করব। 1 লিটার জলে 1/2 চামচ বোরন মিশিয়ে দিয়ে তারপরে কিন্তু গাছটা স্প্রে করে দেব। আর আবার কিন্তু তার 15 দিন পরে গাছের মাটিতে দিতে হবে, কারণ মাসে একবারই কিন্তু আমি এই ধরনের হেভি নিউট্রিশনস গাছে দিই। আর তার সঙ্গে কিন্তু যেমন আমি ছত্রাকনাশক মানে সাব ফাঙ্গিসাইডটা ব্যবহার করি 15 দিন 15 দিন করে। আর তার সঙ্গে কিন্তু যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করছেন, নিম তেল যদি করছেন তাহলে মাসে 3 বার। আর যদি আপনারা কোনো কেমিক্যাল ইনসেকটিসাইড বা কেমিক্যাল কীটনাশক ব্যবহার করছেন তাহলে কিন্তু 15 দিনে একবার। আমি কিন্তু বেশিরভাগই নিম তেল বা কনফিডার দুটোই ব্যবহার করি। তো আমি কিন্তু কনফিডার দিলে মাসে 2 বার দিই, আর যদি নিম তেল দিচ্ছি তো মাসে 3 বার। এইভাবে আমার এই গাছটাকে যত্ন করি, তবেই কিন্তু এত সুন্দর ফুল কিন্তু ফোটাতে পারি। আর এর যে ফুল আপনারা কিন্তু সারা বছরই পাবেন, মানে পুরো গ্রীষ্মকাল এই সময়ও পাচ্ছি আমি এই ফুলটা, তো পুরো বছরই পাওয়া যাবে। তবে অনেক বেশি যখন ঠান্ডা আসবে, যেমন ডিসেম্বর জানুয়ারি মাস, তখন কিন্তু এই গাছে ফুলটা কিন্তু পাবেন না, তখন কিন্তু এই 2 মাসই আপনাদের কিন্তু এই গাছটা ডরমেন্সিতে থাকবে, তাছাড়া কিন্তু সারা বছরই ফুল পাবে। এটা হলো আজকের আমার ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।